হ্যালো, আমার নাম আদমশে। আজকে আমরা পাও ফাংশন ইউজ করে প্রোগ্রামটা কোয়েস্ট করব। পাও মানে পাওয়ার, পাওয়ারের যে ফাংশনটা সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা প্রোগ্রামটা কাজ করব। আর পাও ফাংশনটা ব্যবহার ছাড়াও আমরা নিজেই ক্রিয়েট করতে, পাও ফাংশনটা ব্যবহার না করেও আমরা ফাংশনটা পাওয়ার কাজটা করব। ম্যাথের যে ক্যালকুলেশনটা, যেমন সাপোজ আমরা যদি টুর উপর টুর উপরে টু দিতে 4, আর টুর উপরে পাওয়ার 3 দিলে 8, তো এই যে কাজটা পাওয়ার, আমরা ক্যালকুলেটর চেপে আমরা এই কাজটা করতে পারি। প্রোগ্রামিং, সি প্রোগ্রামিংও পাওয়ার ফাংশন, পাওয়ার ফাংশনটা ব্যবহার করা হয়, বাট এটা ছাড়াও পাওয়ার ফাংশনটা ব্যবহার না করেও আমরা সেটা কাজ করব এখন। তো ফার্স্টে আমি পাওয়ার ফাংশনটা ব্যবহার করে কীভাবে কাজটা করছে সেটা দেখাচ্ছি আমি ফার্স্ট। এটা আপনারা সবাই জানেন, এটা ডিক্লেয়ার করতে হবে যেহেতু গেটসে স্ক্যানার প্রিন্টার ব্যবহার করার জন্য হেডার ফাইলটা প্রয়োজন হয়। এটা হবে মেন ফাংশন। তো যেহেতু ইন্ট্রোডিউস করবো, আমি একটা ইন্টিজার দিলাম নাম্বার, জাস্ট নাম ইউজ করলাম। তো স্ক্যানার, ডি, ওকে, আবার আরেকটা ভ্যালু রাখি, পি রেখে পাওয়ারটা ইউজ করলাম। পি ও পাও, এটা যেহেতু নাম্বার করবে, তাহলে আমার এখানে একটা আরেকটা ফাইল লাগবে। পাও ফাংশনটা যদি একটা হেডার ফাইল থাকে, তো হেডার ফাইলটা হচ্ছে ইনক্লুড ম্যাথ ডট এইচ। তাহলে দেখতে পাবেন যে যখন পাওয়ারটার সাথে সাথে লেখার পর আপনাকে যে কোনো জিনিস ডুপ্লিকেট ডাবল ডাবল করে কাউন্ট করবে। মোটামুটি আমাদের কাজটা শেষ, তো আমি একটু রান করে দেখি। স্ক্যান করলাম, ওকে, এটা ব্যবহার করলাম, প্রিন্ট করে ডিসপ্লে করলাম। সাপোজ 3 ইউজ করলাম, 3-র উপর 2, ওকে, 9, 9 আসলো। ফোর, দ্যাট মিনস 2 × 2 × 2 × 2 16 আসবে। হ্যাঁ, 16 আসছে। দ্যাট মিনস পাওয়ার ফাংশনটা কাজ করছে। তো এই ফাংশনটা আমরা পাওয়ার ফাংশনটা ব্যবহার করে এই কাজটা করলাম। যদি আমরা এই কাজটা পাওয়ার ফাংশনটা ব্যবহার না করে কীভাবে পাওয়ার ফাংশন ছাড়া ফাংশন ব্যবহার করা হয় আমি দেখাচ্ছি। তো যেহেতু পাওয়ার ফাংশনটা নিয়ে কাজ করে তারা কোনো এলিয়ানটা লাগছে না, আর স্পেশালি ম্যাথ যেহেতু আমি ব্যবহার করছি না, পাওয়ার ফাংশন এলিয়ান হওয়ার প্রয়োজন হচ্ছে না। জাস্ট একটা প্রয়োজন হবে, আমি আই লাগবে, যেহেতু কাজটা হচ্ছে এরকম যে টু 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 পাওয়ার 5, দ্যাটস মিন্স টু টু দি পাওয়ার 5 মিন্স 5, টুটা 5 বার গুণ করবে, তার মানে 2 × 2 × 2 × 2 × 2 × 2 3, 4, 5 বার। তো 5 বার যখন আমার গুণ হবে 4, 8, 32, টু দি পাওয়ার 5, 32।
ওকে, তাহলে আমি আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন জাস্ট কোডটা করি, ফর লাগবে আই ইকুয়াল 0 থেকে শুরু করলাম আই, সেটা দেন এন পর্যন্ত, যেহেতু আমি স্ক্যান করে নিয়ে নিচ্ছি ওর নাম ভ্যালুটা। পিটাকে আমরা এখানে ব্যবহার করি, পি পি মানে হচ্ছে ওকে টু, দিস মিনস আমার কাজ হচ্ছে এরকম যে ইজ ওকে, জাস্ট আই ট্রাই আই ট্রাই যেহেতু টু দি পাওয়ার ফোর আসলে 16 আসবে, ওকে হচ্ছে না, এই জন্য যেহেতু আমি ডিক্লেয়ার করে নিই পি ইকুয়াল করলাম 2 কে 2 4, টু দি পাওয়ার 4 ইজ করলে 16 আসছে, টু দি পাওয়ার 3 ইউজ করলে 8 আসবে, টু দি পাওয়ার 3 ইউজ করলে পাওয়ার করলে 8 আসছে। তার মানে উইদাউট ফাংশন ছাড়াও আমরা পাওয়ার কাজটা এভাবে করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন, আপনি বাসায় ট্রাই করবেন আর ভালোভাবে বুঝতে পারবেন। থ্যাংক ইউ।